আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি আপনারা যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স 63তম ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য। আপনারা অনেকে জানতে চেয়েছেন আপনাদের যে ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে এবং কত টাকা ফি দিতে হবে। ফার্মেসি কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এগুলো বিজ্ঞপ্তি আকারে কিন্তু দেওয়া হয় কী কী কাগজপত্র লাগবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন। 61তম ব্যাচটি অনলাইনে ছিল না আবেদন, কিন্তু 62তম ব্যাচ থেকে কিন্তু অনলাইনে আবেদন করা হচ্ছে। আপনাদের 63তম ব্যাচও কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে যে ওয়েবসাইটটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যে আমি ওয়েবসাইট লিঙ্কটি দিয়েছি সেটিতে ক্লিক করে আপনারা আবেদন করবেন। এখানে আপনাদের কি কি কাগজ লাগবে, প্রথমত আপনাদের যে কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনার এসএসসি সমমান পরীক্ষায় পাশ হতে হবে, অর্থাৎ আপনার এসএসসি পাশ হতে হবে অবশ্যই। এসএসসি সার্টিফিকেটের ফটোকপি লাগবে এবং এটি সত্যায়িত করে নিতে হবে। দ্বিতীয় যে কাগজপত্রটি লাগবে সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ড ফটোকপি এটি সত্যায়িত করে নিতে হবে। যাদের এনআইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন যে সার্টিফিকেটটি রয়েছে সেটি দিয়ে করতে পারবেন, সেটি অবশ্যই সত্যায়িত হতে হবে। তিন নম্বর যে কাগজটি লাগবে সেটি হচ্ছে ড্রাগ লাইসেন্স, আপনাকে যে কোনো একটি ড্রাগ লাইসেন্স কালেকশন করে নিতে হবে, যে কোনো একটি পরিচিত ফার্মেসির দোকান থেকে একটা ড্রাগ লাইসেন্স আপনার কিন্তু নিতে হবে। এটা ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। আপনার পরিচিত যারা আছে তাদের থেকে হেল্প নেবেন, একটি ড্রাগ লাইসেন্স নেবেন এবং ড্রাগ লাইসেন্সটি অবশ্যই কপিটি অবশ্যই সত্যায়িত করে নিতে হবে। আর প্রত্যয়নপত্র, আপনি যে ফার্মেসি থেকে ড্রাগ লাইসেন্স নেবেন সেই ফার্মেসির ড্রাগ লাইসেন্সের মালিকের একটি প্রত্যয়নপত্র লাগবে। প্রত্যয়নপত্রটি এমন হবে যে আপনি তার দোকানে এই ড্রাগ লাইসেন্সের আন্ডারে যে দোকানটি আছে সেই দোকানে শিক্ষা মানে ছাত্র হিসেবে শিখতেছেন, আপনি এখানে কর্মরত আছেন। এই প্রত্যয়নপত্রটিতে আপনার ফার্মেসির যে সিলটি রয়েছে সেটি লাগবে এবং সেখানে স্বাক্ষর লাগবে মালিকের। এরপর লাগবে আপনার ছবি, ছবিগুলো অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবিগুলিও সত্যায়িত হতে হবে। তো যে কাগজপত্রগুলো আমি বললাম এই কাগজপত্র যারা আপনারা 63তম ব্যাচে ভর্তি হবেন কিংবা এর পরের ব্যাচে ভর্তি হবেন আপনারা অবশ্যই ফার্মেসি কাউন্সিল থেকে বিজ্ঞপ্তি কখন দিবে সে ততদিন ওয়েট না করে এর আগে কিন্তু আপনারা কাগজপত্র সংগ্রহ করে এগুলো সত্যায়িত করে রেডি করে রাখবেন। কারণ বর্তমানে ফার্মেসি কাউন্সিলের যে সি ক্যাটাগরি কোর্সটি রয়েছে এটি অত্যন্ত জটিল হয়ে গিয়েছে। এখানে আসলে দেখা যায় যে বিজ্ঞপ্তি যখন শুরু হয় খুব তাড়াতাড়ি কিন্তু সীমিত আসন সংখ্যাগুলি কিন্তু ফিল আপ হয়ে যায়। তো দেখা যায় যারা কাগজপত্রগুলো রেডি করে রাখেন না তারা চাইলেও আর ভর্তি হতে পারেন না। সেজন্য আপনারা অবশ্যই কাগজপত্রগুলো রেডি করে সত্যায়িত করে রেডি রাখবেন, যাতে বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথে আপনারা আবেদন করতে পারেন। এর ফলে আপনাদের যে আবেদনের সুযোগটা না পাওয়া এটা কিন্তু মিস হবে না। তাই অবশ্যই আবেদন জন্য আপনি কাগজপত্রগুলো রেডি করে রাখবেন এবং যে কপিগুলো সত্যায়িত করা দরকার সেগুলো অবশ্যই সত্যায়িত করে নেবেন। এবং যে ফার্মেসির মালিক থেকে আপনি ড্রাগ লাইসেন্স নেবেন তাকে আগে বলে দিবেন যে আপনার যখন ফার্মেসি কাউন্সিল থেকে আপনাকে মেসেজ করা হবে যে আপনার যাবতীয় কাগজপত্র অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, ড্রাগ লাইসেন্স নিয়ে যেতে হবে, আপনার এসএসসি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এনআইডি কার্ড নিয়ে যেতে হবে, সবগুলো কিন্তু অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। তারা দেখবে তারপর আপনাকে আসলে ফাইলটা রিসিভ করবে, সেজন্য অবশ্যই আপনার অরিজিনাল কপিগুলিও লাগবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়াও আপনারা আরেকটি জানতে চেয়েছেন, সেটা হচ্ছে আপনাদের ফি কত দিতে হবে। সরকারিভাবে যে ফিটি রয়েছে সেটা হচ্ছে 3,860 টাকা, যেটা আপনারা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তবে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে যেহেতু অনলাইন নিবন্ধন করবেন তাহলে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু পূরণ করতে হবে। অনলাইন ব্যাংকিং বলতে বোঝাই বিকাশ, রকেট, নগদ, এগুলিকে অনলাইন ব্যাংকিং বোঝাই, এগুলির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। সেটা হচ্ছে 3,860 টাকা এখন পর্যন্ত। তবে সামনে কি এটা বাড়বে নাকি কমবে সেটা বলা যায় না, যেহেতু সরকারি কাজ বাড়তেও পারে কমতেও পারে। তাই অবশ্যই আপনারা আমি যে কথাগুলো বললাম, যারা নতুন ভর্তি হবেন কাগজপত্রগুলো রেডি রাখবেন যাতে বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথে আপনারা ভর্তি হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।